হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমাকে দেখে একটু বুঝে নাও যে আমি কতটা লেজি। কেন কি যখন আমি ভিডিওটি স্টার্ট করতে যাই বাড়ির থেকে তো আমার মনেই থাকে না, কারণ যেখানে আমি যাব সেখানে গিয়ে মনে পড়বে যে হ্যাঁ আমার এবার ভিডিওটা স্টার্ট করাটা উচিত। তো যাই হোক না কেন, আমি চলে এসেছি বোনেদের বাড়িতে। আর বোনেদের বাড়িতে একটা পুচকুর সাথে দেখা গেল, আমি একটু এর সাথে একটু ইয়ার্কি মারছিলাম। আর যেটা কারণে আমি এখানে এসেছি সেটা একটু পরেই বলবো। তো এখানে চলে এসেছে আমার একটা বোন, এটাও নাকি আমার একটা বোন, কত লম্বা দেখো, আর আমি ওর থেকে কতটা বড়, তাহলেও আমি ওর থেকে কতটা ছোট দেখাচ্ছে। এরা কি খায় ভাই এত লম্বা জানি না, আর আমি আমি কি করছি, দিনের দিন শুয়ে মনে হচ্ছে ডেবে যাচ্ছে, খেয়ে 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 ডেবে যাচ্ছে। যাই হোক, এখানে এটা আমার ছোট মামি চলে এসেছে, আর এখানে বোন ওরা এসছে, আরও অনেকেই এসছে এদের বাড়িতে। এবার আমরা একটু নন ফিল্টারে দেখছিলাম যে কেমন লাগে দেখতে, আদতে সবকটা ভূতের মতো দেখতে, আর বোনকে তো আরও বাজেই লাগছিলো। যাই হোক চলো, এবার কোথায় যাওয়া যাবে না, বোনের আজকে বার্থডে, তো বার্থডের এখানে কেক কাটা হবে, আর এখানে সব কিছু সাজাগুজো সব শুরু করা হয়ে গেছে। আর আমরা হঠাৎ করে জানতাম না বোনের বার্থডে, ওই জন্য বেশি কোনো ডেকোরেট করাও হয়নি। আর এখানে সবাই এসে সবাই আসবার পর এখন হবে কেক কাটা শুরু হয়ে যাবে। কেকটা যেহেতু বনু কাটছে, আর বনু কেকটা কাটার পরই প্রথমে দেবে না কেন আমাকে, তো আমাকে দিতে চাইছিল না, বাট আমি জোর করে না নিয়ে নিয়েছিলাম যে ফার্স্টের কেকটা আমাকেই খাওয়াতে হবে। তো ও সেই মতো করে আমাকেই দিল, দেখো ভালো করে দিয়ে দিল, আমি এখানে খেয়ে নিলাম। সবাই আমাকে তাকেই হাসছে, বলছে মাকে না দিয়ে আমাকে কেন দিল। যাই হোক, বোনের আমি সব থেকে বেস্ট ফ্রেন্ড, তাই জন্য ও আমাকে দিল। আর এবার সবাই দেখছে এখানে কেক টেক কাটা হবে না কেন। এবার যাবো আমরা কোথায়, বোনকে হচ্ছে দুপুরবেলা একটা ভাত দিয়েছিল খাবার জন্য, যে অনেক সুন্দর করে সাজিয়ে। তো ওকে আমরা না এত পর মানে এতটা পরিমাণে জ্বালাতন করেছিলাম, যেহেতু ও একা একা খেতেই পারছিল না, আমরা সবাই মিলে ওর সাথে বসে পড়লাম। আর এখানে আমার অবস্থা দেখো, সবাই চুপচাপ করে বসে আছে, আমার মুখটা কিন্তু চলে যাচ্ছে চলে যাচ্ছে, মানে আমি এতটা পরিমাণে খাই সে না দেখলে বোঝাই যাবে না। মানে ওরা বসে আছে, আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। আর এখানে এসছে বোনের একটা ফ্রেন্ড, এ একটা ফ্রেন্ড একটা বোনও ওর হয়, মানে আমার বোন ওর যেহেতু ফ্রেন্ড হয়, এ একটা এসছে আরও আসছে সবাই। তো এই সবাই দুপুরবেলাতেই চলে এসছে, আর ওদের বাড়িতে অনুষ্ঠানটা যেহেতু দুপুরবেলা ছিল, এখানে সবাই বোন টোন সবাই মিলেমিশে আছে। এবার আমরা কী করবো না, একটু গিফট খোলার দিকে চলে যাবো। তো একবার সন্ধ্যা হয়ে গেছে, ওরা যেহেতু সবাই বাড়ি চলে গেছে, আর আমরা এখানে গিফট খোলা নিয়ে ব্যস্ত ব্যস্ত করছিলাম। তো আমি যেহেতু বোনকে ক্যামেরাটা করে দিচ্ছিলাম, কিন্তু আমার ক্যামেরাটা করতে একদম ইচ্ছে করছিল না, কারণ গিফটগুলো না আমি খুলবো, আমি খুলতে চাই। তো ও দুটো খুলেছে, মানে ও দুটো খুলছিল, তো আমি ভাবলাম যে এরপরের গিফটটা কিন্তু আমি খুলবো। তো খুলতে খুলতে মানে ক্যামেরা করতে করতে দেখলাম একটা চকলেট পেয়েছি। তো চকলেটটার জন্য আমি বোনকে, আমি ছোট বোনকে ক্যামেরাটা দিয়ে মানে ফোনটাকে দিলাম ক্যামেরা করার জন্য। আর আমি এখানে কপ 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 খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। এবার খাওয়ার পর যে অবস্থাটা হবে না কেন সেটাও দেখার জন্য তোমরা কিন্তু একটু ওয়েট করো। হ্যাঁ মানে আমি দেখো এখানে চকলেট পাচ্ছি, ফাইভ স্টার পাচ্ছি, যাই পাচ্ছেন ডেয়ারি মিল্ক পাচ্ছি, সব কিছু খেলাম। আমি খাওয়া দাওয়ার পর আমার অবস্থাটা দেখবে পুরো গলাটা একদম আটকে গেছে, আমি একদম দম বন্ধ হয়ে মরে যাবো করছিলাম। এবারটা মুখ থেকে লাস্ট অবশেষে ক্যাডবেরিগুলো বার করতে হলো, বাট আমার অবস্থাটা দেখো, আমি খেতে খেতে মুখ থেকে পুরো বার করে দিয়েছি। এবার আমি এসেছি জেমসের কাছে, এবার জেমসের কাছে এরাও সবাই মিলে চলে এসেছে। এবার যাই হোক না কেন, মুখে আমার দেখো কতগুলো পড়েছে, সবার থেকে না বেশি আমি খাই, মানে এদের দেখার থেকে মানে ছোটো ভাই বোন এদেরকে দেবো কি, আমিই বেশি বেশি করে খেয়ে যাচ্ছি। এবার চলো আরও আমার যা যা পেয়েছে সেগুলোকে দেখা যাক। তো এখানে অনেক মানে জামাকাপড় পেয়েছে, একটু দেখছি যেটা যেটা ভালো হবে সেটা সেটা ভাবছি কি বাড়িতে নিয়ে যাবো। আর তাছাড়া তোমরা যারা এখনো নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিও। আর এখানে আমি দেখো একটু ড্রেসগুলো নিয়ে একটু ট্রেলার দিচ্ছিলাম, কেন কি দেখছিলাম যে কোনটা কোনটা ভালো। এখানে অনেকগুলো ভালো ভালো ওয়ান পিস পেয়েছিল, আর আমার যেহেতু ওয়ান পিস পরতে ভালো লাগে, তোমরা সবাই অনেক ভিডিওতে দেখেছো আমি ওয়ান পিস একটু বেশিই পরি, মানে কুর্তিগুলো পরা হয় বাট খুব কম, আগে পড়তাম না, এখন একটু একটু পরা ধরেছি। যাই হোক, এবার বোনকে আমি দেখাচ্ছিলাম যে এই কুর্তিটা আমার পছন্দ ছিল, তো আমি একটু দেখাই তোমাদের ট্রেলার দেখে, তো সুন্দর লাগছিল দেখতে। তো যদি পারি পরে এসে ভিডিওটা করবো, আর ভিডিওটা যদি যখন করবো তখন বুঝতে পারবে যেগুলো হচ্ছে সব বোনের ড্রেস। আর আমার না একটা বাজে অভ্যাস কি জানো, ছোটো ছোটো বাচ্চাদের মানে আমার ভাই হোক বোন হোক মানে ভাই, আমি ছোটো বাচ্চাদের যে ড্রেসগুলো না ছাড়ি, আমার দিদির ছেলে আছে পুচকুর পুচকুর ড্রেসগুলো ছাড়ি, মানে যদি আমার যেটা ভালো লেগে থাকবে আমি তো অবশ্যই গায়ে পড়বো, মানে পড়বো। আর আমার অনেক ওদের মানে বাচ্চা কাচ্চাদের অনেক ড্রেসগুলোই আমার গায়ে আছে, যেগুলো আমি পরে পরে ভিডিও বানাই। তো এটাই হচ্ছে আমার একটা বাজে অভ্যাস, মানে যারটাই পাবো না তারটা মানে আমার বাবার ড্রেস পর্যন্ত ছাড়ি না, বাবা দাদা আমার ভাই বোন সবারটাই পরি। ওই জন্য না সবাই একটু বলে যে এটা কি বাবার ড্রেস, হ্যাঁ ও যদি বড় যেগুলো ভাববে সেগুলো হয়তো আমার বাবার আজগুলো একদম ছোটো ছোটো আছে, সেগুলো আমাদের পুচকা পাচকা মানে আমাদের ভাই বোনদের। তো যাই হোক না কারণ আজকের ভিডিওটাতে ছিল এই পর্যন্ত, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে। আমি এখানে আরও না ড্রেস খুঁজছিলাম যে আমার আরও মন করুন, বলি বললাম কি এই কটা পেয়েছে, যাই হোক না আরও পেয়েছিল হয়তো কোথায় আছেন জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে। টাটা 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 টাটা।